হাই বন্ধুরা, আমি কবিতা। আমার ফাইনেস কবিতা চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি কিন্তু শান্তিপুরের স্টেশন হাটে। স্টেশন হাটটায় আসতে হলে তোমাদের যেটা করতে হবে, শান্তিপুর স্টেশনে নেবেই, একদম স্টেশন সংলগ্নই রয়েছে কিন্তু এই শান্তিপুর স্টেশন হাট। আজকে আমি তোমাদের সঙ্গে, কিন্তু পুজোর আর মাত্র কটা দিন বাকি, হাতে গোনা কটা দিন বাকি, তো আজকে আমি মানে পুজো স্পেশাল উপলক্ষে এখানে শান্তিপুর যে স্টেশন হাট আছে সেখানে কী কী রয়েছে, কী কী কালেকশন রয়েছে সবটা তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব। আর এই যে স্টেশন হাটটা সেটা কিন্তু বসে বুধবার সকাল আর হচ্ছে শনিবার সকাল। তোমরা যারা আসতে চাও একদম অনেক সকালে উঠে ফার্স্ট ট্রেন ধরে তোমরা কিন্তু এখানে চলে আসতে পারো। তো চলো, এই দেখো এইদিকে রয়েছে কিন্তু প্রচুর দোকান রয়েছে, এইদিকে রয়েছে বেডশিটের দোকান রয়েছে, এইদিকেও দেখো বেডশিটের কিন্তু দোকান রয়েছে। দেখো বেডশিট বিক্রি করছো, এই বেডশিটগুলোর কিরকম প্রাইস আছে গো? সাড়ে তিনশো, এগুলো সবই সাড়ে তিনশো। এই দেখো, মানে পুজোতে শুধু নিজেরাই সাজবো না, আমাদের ঘর দুয়োরকেও সাজাতে লাগে, সে সূত্রে দেখো এখানে কিন্তু বেডশিটও, বাদনি প্রিন্টের বেডশিটও পেয়ে যাবে। এটার দাম সাড়ে তিনশো, বাদনি প্রিন্ট সাড়ে তিনশোতে পাওয়া যায় না, তোমরা ভালো করেই কিন্তু জানো। এই দেখো এগুলো রয়েছে একদম পিওর সুতির মধ্যে, দুশো টাকায় শুধু কিন্তু তোমরা এগুলো শিটি পাচ্ছ, বেডশিটই পাচ্ছ। এই দেখো আরেকটা দেখো, আচ্ছা আর এর সাথে রয়েছে, এটা হচ্ছে পিলো কভার দেওয়া রয়েছে, এটার দাম, এটার দাম হচ্ছে তিনশো টাকা। মানে একদম সস্তায় এত সুন্দর জিনিস কিন্তু তোমরা কিন্তু শান্তিপুরের স্টেশন হাটে আসলেই পাবে। এই দেখো এখানে আরেকটা প্রিন্ট আছে, এটাও তিনশো টাকা উইথ পিলো কভার কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এই দেখো এরকম তোমরা আরও কিন্তু অনেক কিছু এখানে পেয়ে যাবে। আগেই বললাম প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, মানে এখন অনেক বেলা একটা দেড়টা বাজতে চলছে, তবুও দেখতে পাচ্ছ আমি অন্য সময়েও শান্তিপুর স্টেশন হাটে এসেছিলাম কিন্তু তখন কিন্তু এত পর্যন্ত কিন্তু মার্কেট চলতো না, যেহেতু সামনেই পুজো আর কটা দিন বাকি, সেহেতু কিন্তু এখন অনেকটা বেলা পর্যন্ত কিন্তু মার্কেটটা খোলা রয়েছে। এইদিকে দেখো রয়েছে ব্লাউজ, অনেক রেডিমেড ব্লাউজ আছে, এগুলো কীরকম প্রাইস আছে দাদা? দেড়শো টাকা করে? আচ্ছা পাইকারি কিনলে কমবে, আর যদি কেউ সিঙ্গেল পিস নিতে চায় দেড়শো টাকা। এই দেখো পুজোতে তোমরা শাড়ির সঙ্গে ম্যাচিং করে কিন্তু এত সুন্দর সুন্দর কিন্তু ব্লাউজও পেয়ে যাবে, এইটা দেড়শো টাকা বললে তাই তো? আর এই রেটটা, এগুলো সব যা আছে দেড়শো টাকা। বাহ, এই দেখো দেড়শো টাকায় কিন্তু তোমরা এত সুন্দর সুন্দর ব্লাউজ পেয়ে যাচ্ছ, উইথ প্যাডেড, উইথ প্যাডেড রয়েছে। আর এই দেখো পেছনটা, আর এইদিকে কিন্তু কালার ভ্যারিয়েশন প্রচুর রয়েছে। আর এত সুন্দর সুন্দর ব্লাউজ পেতে হলে তোমাদের আসতে হবে শান্তিপুর স্টেশন হাটে। এই দেখো কালার কিন্তু প্রচুর পেয়ে যাবে, এমন নয় যে কালার পাবে না। যদি তোমরা পাইকারি নিতে চাও তাহলে হচ্ছে দেড়শো টাকা থেকে কমে পাবে, আর যদি সিঙ্গেল পিস কিনতে চাও তাহলে কিন্তু দেড়শো টাকায় তোমরা এগুলো পেয়ে যাবে। তোমরা জানো যে এইগুলো যখন আমরা এমনি দোকানে কিনতে চাই অনেকটা দাম দিয়ে আমাদের কিন্তু মানে কিনতে হয়, কিন্তু স্টেশন হাটে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, শান্তিপুর স্টেশন হাটে পেয়ে যাচ্ছি অনেক রিজনেবল প্রাইসে। এই দেখো প্রচুর কালার কিন্তু রয়েছে, সব ব্লাউজগুলোই কিন্তু দেড়শো টাকা। একদম হাটে ঢোকার মানে রাস্তা দিয়ে ঢুকতে আসলেই একদম পুকুর যেটা রয়েছে, ঠিক পুকুরের বাঁদিকেই দাদার দোকান রয়েছে, তোমরা কিন্তু এখানে এসে কিন্তু এত সুন্দর সুন্দর ব্লাউজ কিন্তু নিয়ে যেতে পারো। এই দেখো প্রচণ্ড রোদ, তার মধ্যেও কিন্তু চলছে মানে জোর কদমে কেনাকাটা। এই দিকে দেখো রয়েছে অনেক কষ্টে সে রোদের মধ্যে বসে রয়েছে, হরে কৃষ্ণ চাইনি তাই। এদিকে রয়েছে দেখো পিওর সুতির কিন্তু সমস্ত ব্লাউজ, কিরকম স্টার্টিং কিরকম এগুলো? সত্তর টাকা করে? বাবা, পিওর কটনের দেখো সত্তর টাকা, মানে অল টাইম তোমরা যদি পড়তে চাও তাহলে কিন্তু এগুলো তোমরা নিতে পারো কমফোর্টেবল প্রচুর। এই দেখো এগুলোর কিরকম প্রাইস আছে? এগুলো আশি টাকা, সিঙ্গেল পিস যদি কেউ নিতে চায় তাহলেও আশি দেবে, তাহলে একটু বেশি, আর পাইকারি যারা নিচ্ছ তারা আশি টাকা। আর এই দেখো যেহেতু সামনেই দুর্গা পুজো, দেখো দুর্গার মুখ পেছনে রয়েছে, এটার কিরকম প্রাইস রয়েছে? একশো আশি পাইকারি রেট বলছো তাই তো? আর সিঙ্গেল দুশো, আচ্ছা দশ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কী কী আছে ভালো? তারপরে এই দেখো একটা পেয়ে যাবে ঘটি হাতা, এই দেখো এটার কিরকম প্রাইস আছে? দেড়শো, এই ব্লাউজটার দাম হচ্ছে দেড়শো, সুতোর কাজ করা রয়েছে গ্রিন কালারে।
এই দিকে রয়েছে দেখো, এটা 150, এই দেখো এটাও কি 150, এটা হচ্ছে 200, এই দেখো হাকোবা স্টাইল রয়েছে, এই দেখো লালও আছে, আর এই দেখো এটা সাদার মানে সাদা দেখালাম, আর একটা এই দেখো লাল, এই যে, আর এইটা 150, পাইকারি হচ্ছে 150, আর যদি তোমরা সিঙ্গেল নিতে চাও তাহলে হয়তো 10-15 টাকা বেড়ে যাবে। দেখো হাতাটা খুব সুন্দর, একটা জামদানি শাড়ির সঙ্গে পরলে অষ্টমীর সকালটা পুরো জমে যাবে, এই দেখো দেখতেই পাচ্ছ খুব রোদের মধ্যে, প্রচণ্ড রোদ, তার মধ্যে উনি ছাতা মাথায় দিয়ে কিন্তু বসে বিক্রি করছে। এটা কিরকম প্রাইস আছে রে? 150, বাহ খুব সুন্দর, দেখো হাতাগুলো দেখো ইয়ের কাজ করা আছে, এটার কিরকম প্রাইস আছে? একই 150, বাহ 150 টাকায় দেখতে পাচ্ছ ভালো ভালো ব্লাউজ কিন্তু ইনি দেখিয়ে দিলেন। একদম পুকুরের পাশে কিন্তু এই কাকিমা বসেন, এই দিকে দেখো রয়েছে অনেক কুর্তি, এই কুর্তিগুলো কত করে দাদা? 130 টাকা, যা নেবো 130, বাহ। আচ্ছা এগুলো হচ্ছে 130 করে, দেখো এই দেখো প্রচুর রয়েছে এখানে, সবই 130, নানান সাইজের কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, এই দেখো 130। এরকম তোমরা কিন্তু আরো অনেক কিছু কিন্তু এখানে পেয়ে যাবে, যেমন দেখো এখানে বাচ্চাদের ছোট ছোট জামা কাপড়ও তোমরা পেয়ে যাচ্ছ, এই দেখো এগুলো ছেলেদের নাকি বাচ্চা মেয়েদের, এই দেখো এগুলো কিরকম প্রাইস আছে? 160, পাইকারি সিঙ্গেল প্রাইস, সিঙ্গেল যদি কেউ নিতে চাই, দেখো বাচ্চাদের প্রচুর রয়েছে, এই দেখো, আর এই দিকে রয়েছে জিন্স রয়েছে বাচ্চাদের, বাচ্চাদের এই দেখো খুব সুন্দর একটা নেটের মানে ছোট্ট ফ্রক রয়েছে, এটা কিরকম প্রাইস আছে? 200-250। এই গেঞ্জি রয়েছে, এই দেখো একদম কুচকুদের জন্য, এগুলো কিরকম দাম আছে? 60 টাকা, এগুলো 60 টাকা করে, দেখো বাচ্চাদের ছোট ছোট প্যান্টি রয়েছে, এই দেখো খুব সুন্দর সুন্দর বাচ্চাদের কিন্তু দেখো কটনের জামা রয়েছে। এবার দেখো একটা ব্যাগের দোকান পেয়েছি, দেখো প্রচুর ব্যাগ কিন্তু এখানে ঝোলানো রয়েছে, ব্যাগগুলোর প্রাইস কত গো? এখানে কিন্তু 100 টাকার ব্যাগ, এগুলো সবই 100 দাদা, এগুলো কিন্তু সবই 100 টাকা, প্রচুর ব্যাগ রয়েছে ছোট বড় রেগুলার ইউজ করার জন্য, এই দেখো মানে পুজোতে জামা কাপড়ের সঙ্গে কিন্তু আমাদের ব্যাগেরও প্রচুর প্রয়োজন, ম্যাচিং করে মানে পরবো এটাই হচ্ছে, ব্যাগ নেব জুতো পরবো। এই দিকে রয়েছে দেখো জুতো, এই দেখো এই দিকে রয়েছে জুতো, জুতোর কালেকশনও কিন্তু তোমরা শান্তিপুর স্টেশন হাটে আসলে কিন্তু পেয়ে যাবে। এই জুতোগুলো কিরকম প্রাইস আছে গো? 100 টাকা, মানে এখানে যা আছে সবই কি 100? এই দেখো এখানে যা জুতো দেখতে পাচ্ছ সবই কিন্তু 100, এই দেখো এটাও 100, নানান ডিজাইনের কিন্তু জুতো আছে সবই 100। এই দেখো এদিকে একটা কুর্তির দোকান তোমাদের দেখাই, শান্তিপুর স্টেশন হাটে দেখো কত সুন্দর কুর্তি রয়েছে, এই কুর্তিগুলোর কিরকম প্রাইস আছে দাদা? মানে যদি সিঙ্গেল কিনতে চায় কেউ? 240, আচ্ছা এই দেখো সিঙ্গেল যদি তোমরা একটাই কিনতে চাও তাহলে, এই দেখো এদিকে কিন্তু তোমরা কালার অপশনও প্রচুর পেয়ে যাচ্ছ, দেখো স্কাই রয়েছে, রেড রয়েছে, এই দেখো পার্পল কালার রয়েছে, অনেক অনেক রয়েছে, এগুলো 240 বললে তো, 240। ওই স্লিপলেস গুলো কিরকম প্রাইস আছে গো? 190-210, মানে নানান টাইপের নানান দামের কিন্তু এখানে কিন্তু কুর্তি রয়েছে, এখানে রয়েছে দেখো। এইগুলো সিঙ্গেল প্রাইস কিরকম দাম আছে দাদা? 160 টাকা, আর যদি পাইকারি কেউ নিতে চায় তাহলে কমবে? আচ্ছা আচ্ছা, এই দেখো 160 উইথ প্যারে, 160, এগুলো দেখো 160 করে, একটা জামদানি শাড়ির সঙ্গে পরলে দারুণ মানাবে, তেমনি কিন্তু রয়েছে দেখো এই দিকেও নানান, এই দিকে এরা কিরকম প্রাইস আছে? 110, আচ্ছা 110,
যদি তোমরা হোলসেলে নাও তাহলে 110, আর যদি মানে এমনি একটার জন্য নিতে চাও তাহলে কিন্তু 10-15 থেকে 20 টাকা বেশি হতে পারে। এইদিকে দেখো স্লিপলেস রয়েছে, এই দেখো এগুলো নানান কালারের কিন্তু তোমরা পেয়ে যাবে। এগুলোর কিরকম দাদা দাম আছে? 145। এই দেখো অনেক কালার কিন্তু তোমরা পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো কিন্তু হোলসেল রেট বলছে। এইদিকে রয়েছে আরও রয়েছে, এই দেখো দুর্গা ঠাকুরের একটা মানে দুর্গা পুজো আর দুর্গা ঠাকুরের একটা ব্লাউজ নেবো না এটা হতে পারে না। এই দেখো খুব সুন্দর ব্লাউজটা রয়েছে, দেখো ঘটি হাতা খুব সুন্দর। এই দেখো এরকম প্রাইস আছে 140 হোলসেল। আচ্ছা এই দেখো, থ্যাংক ইউ দাদা। এইদিকেও রয়েছে দেখো দুর্গা, ওটা সাদার মধ্যে দেখালাম, এটা হচ্ছে লাল। আর এই দেখো এইদিকে রয়েছে, এইদিকে রয়েছে অনেক ব্লাউজ রয়েছে, কিন্তু তোমরা আসলে মানে দেখে নিজের শাড়ির সঙ্গে ম্যাচিং করে এখান থেকে কিনে নিয়ে যাবে। প্রচুর দোকান, প্রচুর ভিড়, প্রচুর গরম, সব কিছুর মধ্যেও চলছে কিন্তু পুজোর জোর কদমে কেনাকাটা, বুঝতেই পারছো। আর মাত্র হাতে গোনা কটা দিন বাকি রয়েছে, তার মধ্যে আমাদের সব থেকে ভালো জিনিসটাকে নিয়ে নিতে হবে, এরকম একটা ব্যাপার সবার মধ্যে চলছে, তাই কেনাকাটাও চলছে কিন্তু জোর কদমে। এইদিকেও দেখো রয়েছে ব্লাউজ, মানে এখানে প্রচুর ব্লাউজের দোকান কিন্তু তোমরা আসলে পেয়ে যাবে। এইদিকে স্টেশন হাটে কিন্তু ঢুকেই ডান দিক বাদিক দুদিকেই কিন্তু তোমরা পেয়ে যাবে প্রচুর দোকান। তোমরা তোমাদের মতন চুজ করে এখানে কিন্তু শাড়ি ফাড়ি সমস্ত কিছু নিয়ে যেতে পারবে। মানে এত দোকান আছে, ব্লাউজ থেকে শাড়ি থেকে সমস্ত কিছু, সালোয়ার স্যুট, পাঞ্জাবি, ছেলেদের শার্ট, সমস্ত কিছুই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তাহলে চলো তোমাদের শাড়ির কিছু কালেকশন আমি কিন্তু দেখিয়ে দিই। এইটা হচ্ছে ভেতরে, এটা ভেতরে ঢুকে যাব আমরা, তোমাদের দেখাবো। এই দেখো এদিকে রয়েছে দাদা, এগুলো কী শাড়ি গো? ঢাকাই জামদানি। এই দেখো এগুলো কিরকম প্রাইস আছে যদি কেউ সিঙ্গেল পিস নিতে চায়? আর 380, এর মধ্যে 380 কিন্তু ঢাকাই জামদানি। দেখো অনেকগুলো কিন্তু এটা 350। এই দেখো এর কিন্তু অনেকগুলো তোমরা কালার কিন্তু পেয়ে যাচ্ছ। এই দেখো কালার কিন্তু পেয়ে যাচ্ছ তোমরা। আর এইটা হচ্ছে 350 টাকা। এই দেখো এরও কিন্তু কালার 350, এগুলোরও কিন্তু তোমরা কালার কিন্তু পেয়ে যাচ্ছ। আর এই ব্ল্যাকটা 220 টাকা, এটাও তো জামদানি। আচ্ছা এই দেখো এগুলো কিন্তু জামদানি, এর মধ্যেও কিন্তু তোমরা কালার অপশন পেয়ে যাচ্ছ। আর এই দিকে 350, এগুলো সবই কিন্তু জামদানি, তাই তো? এই এটাও 350। এই দেখো লাল পাড় মা মাসিদের জন্য, এটাও কিন্তু 350। এই দেখো এখানে যে কালারগুলো রয়েছে, আমি বলছি তো বেলার একদম শেষে, মানে যখন উঠে যাবে মার্কেট তখন আমি এসেছি, সব মোটামুটি বিক্রিবাট্টা হয়ে গেছে দাদাদের। এই দিকে দেখো শাড়ি রয়েছে, দেখো এই 4টে কালার রয়েছে, দাম কত আছে? 380 করে। এই দেখো, আর সাথে তুমি নাইটিও বিক্রি করছো তাই তো? নাইটির কিরকম প্রাইস আছে এগুলো? বান্ডিল ধরে বিক্রি হলে 160 টাকা করে। যদি তোমরা মানে বিজনেসের জন্য নিতে চাও তাহলে কিন্তু 160 টাকা পিস পড়ছে, আর যদি তোমরা সিঙ্গেল পিস নিতে চাও তাহলে 20 টাকা এরকম কিন্তু বেড়ে যাবে। চলো পরের আরেকটা দোকানে তোমাদের দেখাই। এইদিকে দেখো রয়েছে কিন্তু সিল্কের অনেক শাড়ি, এগুলো সব সিল্কের মধ্যে তো? এগুলো কি এবার কি পুজো স্পেশাল? এগুলো কিরকম প্রাইস আছে? আচ্ছা এগুলো কিরকম? 600 টাকা। যদি কেউ সিঙ্গেল নেয়, সিঙ্গেল নিলে 600 টাকা, যদি পাইকারি যদি নেয় বান্ডিল করে নেয় তাহলে 100 টাকা লেস হয়ে যাবে। আর যদি তোমরা পার্সোনাল নিজের জন্য কিনতে চাইছো, পুজোতে সবাইকে দেবে ভাবছো, তাহলে হচ্ছে 600 টাকা করে। এরও কিন্তু কালার অপশান প্রচুর রয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো এবার কিন্তু পুজোর কিন্তু হট কালেকশন বলতে পারো এইগুলোকে। আর এরই অপশান যেটা আরেকটা আছে সেইটা হচ্ছে এই দিকে, এইটা এগুলো হচ্ছে একটু বেশি দামি, দেখতেই পাচ্ছ উইথ বিপি রয়েছে, কিন্তু এগুলোর দাম কত?
এগুলোর দাম হচ্ছে 1250, এগুলো হচ্ছে 1250 উইথ বিপি। এরও কিন্তু তোমরা কালার অপশন প্রচুর পেয়ে যাবে। এই দেখো এগুলো হচ্ছে সফট সিল্কের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আর এইটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এটা ডুয়েল টোন বালুচরি আছে। এর কিরকম প্রাইস আছে? 1650 উইথ বিপি। এগুলো হচ্ছে 1650। ডুয়েল টোন কালার আছে, এগুলো হচ্ছে ডুয়েল টোন কালারের মধ্যে 650 উইথ বিপি, 1650। এই যে অনেক কালার কিন্তু তোমরা পেয়ে যাবে। আরিয়ান শাড়ি সেন্টার, আরিয়ান শাড়ি সেন্টার ফোন নাম্বারটা বলে দাও। 9734497471। আচ্ছা, তাহলে ফোন নাম্বারটা তোমাদের বলেই দিল। 4 নম্বর গলিতে ঢুকেই কিন্তু বাদিকে দাদাকে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। যারা স্টেশন হাটে আসছো, এই নাম্বারে ফোন করে দাদার সাথে কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা শাড়ি পারচেজ করতে পারো। এবার চলো, প্রচণ্ড গরম দেখতে পাচ্ছো, শেষ বেলায় প্রচুর কেনাকাটা চলছে, কোন মানে লোক কিন্তু কেনাকাটা করছে, আর আমি তোমাদের জন্য কিন্তু ভিডিও সংগ্রহ করছি। বা এখানেও দেখো কিছু সিল্কের জিনিস রয়েছে, এগুলো সব সিল্কের শাড়ি। এগুলো কিরকম প্রাইস আছে গো? 950 করে উইথ বিপি, উইথ বিপি দেখতে পাচ্ছো। এবার পুজোর কিন্তু হট কালেকশন দেখতেই পাচ্ছো, এর মধ্যেও কিন্তু তোমরা কিন্তু কালার অপশান কিন্তু পেয়ে যাচ্ছ, তাই তো? এইগুলো কালার অপশান থাকছে। আর এই এই শাড়িগুলোর কিরকম প্রাইস আছে? এগুলো তো গেল বছরও খুব চলেছিল। এগুলো কি নামটা জানি ভুলে গেছি, মালবেরি সিল্ক। এগুলোর কিরকম প্রাইস এখন চলছে পুজোতে? 500 টাকা করে সিঙ্গেল পিস, 500 টাকা করে কিন্তু তোমরা মালবেরি পেয়ে যাচ্ছে। এবছরও খুব ডিমান্ডে রয়েছে এই শাড়িগুলো। উইথ বিপি, উইথ বিপি রয়েছে। এইদিকে দেখো রয়েছে কিছু জামদানি দাদা, এগুলো সব কিন্তু জামদানি কালেকশন রয়েছে। এগুলো কিরকম প্রাইস রয়েছে? 350। আচ্ছা বাহ, খুব সুন্দর। দেখো 350-এর মধ্যে শাড়িটা খুব সুন্দর, বয়স্ক মানুষদের জন্য কিন্তু একদম আইডিয়াল পুজোতে। আর এর মধ্যেও কালার অপশান পেয়ে যাবে। এটা কি 350 যেটা বললে সিঙ্গেল পিস, মানে যদি কেউ সিঙ্গেল নিতে চায়? আর এই দেখো এইদিকে একটু ভালো কোয়ালিটি, তাই তো? এটা কিরকম প্রাইস আছে? এটা কিরকম প্রাইস আছে? 850। বাহ, এরও কালার অপশান প্রচুর পেয়ে যাবে, তাই তো? আর দেখতেই পাচ্ছ পেছনে প্রচুর শাড়ি কিন্তু রয়েছে। দেখো এই শাড়িটার কিরকম প্রাইস আছে? 1050। আচ্ছা আচ্ছা, এটা কি শাড়ি গো? এগুলো সব জামদানি কপারের। আচ্ছা আচ্ছা, এই দেখো তোমরা এখানে আসলে কিন্তু আরও পেয়ে যাবে। তোমার ফোন নাম্বারটা একটু শেয়ার করে দাও। 9064153462। আচ্ছা, নাম্বারটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছে। একদম 4 নম্বর গলিতে ঢুকতে আসতেই কিন্তু দাদার দোকান বাদিকে পেয়ে যাবে। এইদিকেও রয়েছে প্রচুর সিল্কের শাড়ি। এই সিল্কগুলোর কিরকম প্রাইস আছে গো? 400। বালুচরি উইথ বিপি, উইথ বিপি, এগুলো উইথ বিপি, এগুলো কিন্তু বালুচরি 400 টাকার। এরকম কালার অপশানও প্রচুর কিন্তু তোমরা পেয়ে যাবে। এই দেখো এই সিল্কগুলো কিন্তু এবার পুজোতে প্রচুর উঠেছে। এগুলো কিরকম প্রাইস আছে? 750 উইথ বিপি। এই দেখো অনেক কালার অপশান কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। এটা মনে হয় বালুচরি, স্বর্ণচুরি। আচ্ছা, এটা কিরকম প্রাইস আছে? 1500 উইথ বিপি। এদিকে দেখো লাল পেরে একটা রয়েছে, এটা কিরকম প্রাইস আছে? 850। প্রচুর শাড়ি কিন্তু তোমরা এখানে আসলে কিন্তু পেয়ে যাবে। দেখো পেছনেও রয়েছে প্রচুর শাড়ি, কিছু দোকান উঠে যাচ্ছে এখন, বুঝতেই পারছো। এখানের পরেই তোমাদের রবিবারের বঙ্গতাঁত, যে বঙ্গতাঁত কাপড় হাট যেটা গড়ের হাট বলে, সেখানে সবাই চলে যাবে। তো সবাই এখন খুব ব্যস্ত, মানে দেখো সব লাগেজ ফাগেজ গোছানো হয়ে গেছে। ওই দিকে দেখো লাগেজ গোছানো হয়ে গেছে। এই দিকে দেখো শাড়ি রয়েছে, এগুলোর কিরকম প্রাইস আছে? বেগমপুরি তো, আর কত? 250। এগুলো হচ্ছে বেগমপুরি, আমাদের এটা মোটা কাপড়ে 250। এর 25টা কালার রয়েছে। বাহ, এই দেখো 25টা কালার কিন্তু রয়েছে। এটা একটা তোমাদের জন্য বের করে দেখানো হলো। এই দেখো একটা শাড়ি, নাম দিয়েছে লাভ স্টোরি উইথ বিপি, উইথ বিপি। দাম কেমন আছে? 270। 270। এরকম শাড়ি পরলে তোমাকেই দেখবে, 14 হাতের শাড়ি। এই শাড়িটা পরে পুজোতে বেরোলে শুধু তোমাকেই দেখবে, আর কাউকে দেখবে না। এই দেখো আরেকটা শাড়ি তোমাদের জন্য দাদা খুলে দেখাচ্ছে, শাড়িটার নাম কি? এটা হচ্ছে
চাঁদমালা শাড়ি দেখতেই পাচ্ছ, পুরো শাড়িটার মধ্যে কিন্তু কাজ করা রয়েছে, মানে সুতো দিয়ে অল বডি কাজ রয়েছে। এর প্রাইস কিরকম আছে? 350 টাকা রয়েছে। বিপি আছে কি? না, এটাতে বিপি নেই। আমাদের শান্তিপুর স্টেশনে নামলে সুদরাগর গড় বললে হাটে, সুদরাগর এটা স্টেশন হাট, আমাদের বাড়ি হচ্ছে সুদরাগর। আচ্ছা আচ্ছা, আমরা এই স্টেশনে হাটে ব্যবসা করতে এসেছি, আমাদের বাড়ির কাছেই হাট আছে, বঙ্গ হাট। আচ্ছা, আমরা ওই তিনতলায় ব্যবসা করি, আমাদের ওই হাটের পেছনেই বাড়ি। আচ্ছা, আমাদের বাড়ি হচ্ছে সুদরাগর বেনেপাড়া শান্তিপুর নদী। আচ্ছা আচ্ছা, আর এখানে যখন তোমরা আসবে স্টেশন হাটে, তোমরা আসবে, এটা কত নম্বর গলি গো? এটা এক নম্বর গলিতে, একদম তিন নম্বর গলিতে যখন তোমরা আসবে, একদম শেষের দিকে আসতে গেলে দেখো এই দিকে পড়বে দাদার দোকান। এটা স্টেশন হাটেও দাদা বসে, বঙ্গতাঁত কাপড় হাটে তিনতলায় বসে, তিনতলায় কিন্তু বসে, হাবড়ায়ও বসো, হাবড়ায়ও দাদারা হাটে কিন্তু বসে। এই দেখো এইদিকেও রয়েছে, এগুলো সব জামদানি না? আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের বাড়িতে তৈরি হয়, তৈরি করা তাঁতের কাপড়। এই দেখো, মানে তাঁতের কাপড়ের চল তো এখন উঠেই যাচ্ছে প্রায়। আচ্ছা, এটা কিরকম প্রাইস আছে? এটা হচ্ছে 280 টাকা। 280 টাকা, তাঁতের কোনো মানে তাঁতের কোনো মানে পুরনো ব্যাপারটা নেই, তাঁত সারা জীবনই নতুন। বা খুব সুন্দর ইয়েলো, আর এর মধ্যে চাপা দিয়ে দিয়েছে সুরাট মোড়া এসে। হ্যাঁ হ্যাঁ, এই একদিন না একদিন ফিরে আসতেই হবে। অবশ্যই অবশ্যই, এটা আমাদের মা মাসিদের যুগ থেকে চলছে, সুতরাং এ চলবে, সেটা ফিরে আসবে। হ্যাঁ, আর এইটা হচ্ছে সব জামদানি। সব জামদানি গুলো কিরকম প্রাইস আছে? এটা হচ্ছে 290 টাকা করে সব জামদানি, প্রচুর কালার কিন্তু তোমরা পেয়ে যাবে। এই দেখো, একটা খুলে তোমাদের দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে, কালারটা খুব মিষ্টি। এই দেখো, পুরো অল ওভার বডিতে কিন্তু কাজ রয়েছে, আর পুরো 12 হাত শাড়ি, কোনো রকম কিন্তু কনফিউশন নেই, কারণ এখানকার শাড়ি আমি পার্সোনালি ইউজ করেছি কিন্তু। এই দেখো, এটার প্রাইস কত? 290, 290 করে রয়েছে এই শাড়িগুলোর দাম, সব জামদানি। 8609264678। দেখো, পুজো যেহেতু সামনেই, মানে টানটান উত্তেজনা চলছে, মার্কেটে প্রচুর মানে কেনাকাটা চলছে। তার মধ্যে জানো যে আজকে আমি শনিবারে এসেছি তোমার স্টেশন হাটে, কালকেই কিন্তু মানে গড়ের হাট বসবে, সেহেতু সবাই কিন্তু উঠে সবাই গড়ের হাটে চলে যাচ্ছে। এই দেখো, এই দিকে দেখো শাড়ি রয়েছে লাল পাড় তাঁতের, কিরকম প্রাইস আছে গো? এটা আপনার 270 টাকা, 270, 12 হাত কাপড়। এই দেখো, যারা পুষ্পাঞ্জলি দিতে চাও লালপাড়ে সাদিয়া শাড়ি পরে, তাদের জন্য কিন্তু এইটা। এইগুলো কি সব জামদানি? তো সব জামদানি। আর এটা বেগুনপুরি, এগুলো কিরকম প্রাইস আছে গো? 250, আর সব জামদানি 260। এগুলো কালার অপশন পেয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি একটা দুটো আছে, মানে একদম মানে আমি মার্কেটের শেষে এসেছি, বুঝতেই পারছো, সব মানে কেনাকার হয়ে গেছে, মোটামুটি বেচাকেনা হয়ে গেছে। আর এগুলোর কিরকম প্রাইস আছে গো? এগুলো 250। এগুলো কি শাড়ি? এগুলো হাতে বোনা শাড়ি, হাতে বোনা শাড়ি। আচ্ছা হ্যাঁ, তাঁতের মধ্যে বুটি দিয়ে। আচ্ছা আচ্ছা, হোয়াইটের মধ্যে। এগুলো কিরকম প্রাইস আছে? 250 টাকা, 250 টাকা কিন্তু। এই যে এই সব হাতে বুটি দিয়ে, এগুলো সব হাতে কাজ, আর টেস্টের জড়ি। এই জড়ি আপনারা কুচকাবে না, কুচকাবে না। আচ্ছা আচ্ছা, এখন এই আপনার ওই সব যদি আয়কুস্তা তোমরা খুবই আর জমি দেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দুটো কালার হবে, একটা অরেঞ্জের মধ্যে হবে, একটা সাদা। আচ্ছা, এই দেখো একটা শাড়ি রয়েছে, এইটা হচ্ছে খাদির মধ্যে, কিরকম প্রাইস আছে? এটা 360 টাকা, 360 টাকা রয়েছে। এই দেখো, এগুলো হচ্ছে হাতের বুটি, হ্যান্ডলুম, আচ্ছা এগুলো সব অরিজিনাল তাঁতের হাতে বুটি কিন্তু। আচ্ছা, এগুলো হাতেই বোনা হয় তাই তো? এগুলো কিরকম প্রাইস আছে? 380 টাকা কিন্তু মাত্র দাম, দেখতেই পাচ্ছ খুব সুন্দর শাড়ি। উইথ বিপি আছে, 14 হাত মানেই তো বিপি, উইথ বিপি। এই দেখ, ফোন নম্বরটা হচ্ছে আপনার 8918 4558248। তো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের শান্তিপুর স্টেশন হাটটাকে কিন্তু সবটা নয়, কিছুটা ঘুরে দেখিয়েছি। অনেক বড় কিন্তু শান্তিপুর স্টেশন হাটটার, হাটে প্রচুর দোকান রয়েছে, প্রচুর ভ্যারিয়েশনের শাড়ি রয়েছে, প্রচুর ভ্যারাইটির দাম রয়েছে। তো তোমরা এখানে আসো, এসে কম দামে ভালো শাড়ি এখান থেকে নিয়ে যাও, পুজোতে শপিং করো মন ভরে, আর পুরোতে পুজোতে প্রচুর 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 ঘোরো। আর সাথে কী করতে হবে? ফাইন্যান্স কবিতা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, নতুন নতুন ভিডিও
পাওয়ার জন্য। আর এরকম শান্তিপুরের যদি আরও ভিডিও তোমরা দেখতে চাও, আমার প্রচুর ছাড়া রয়েছে। আরও নেক্সট কিন্তু আমি আরও নতুন নতুন কিন্তু পুজোর কালেকশান নিয়ে তোমাদের সামনে উপহার দেবো। তাহলে কি করতে হবে, আমার এই চ্যানেলে কিন্তু তোমাদের জয়েন হতে হবে। যদি চ্যানেল আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে। তো চলো, টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।